কংগ্রেসের ঘর খালি করে চলে গেছেন দুজন বিধায়ক। মুর্শিদাবাদের কান্দি ও নওদা বিধানসভা আসনে যে কারণে অকাল নির্বাচন। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া বিধানসভায় আগামী ১৯ মে নির্বাচন হলেও মুর্শিদাবাদের দুটি আসনে ভোট পরদিন অর্থাৎ ২০ মে। কান্দির কংগ্রেস বিধায়ক ছিলেন অপূর্ব সরকার। চলতি লোকসভা নির্বাচনে দলবদল করে তিনি তৃণমূলের টিকিটে বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তারই একসময়কার রাজনৈতিক গুরু অধীর চৌধুরীর বিরুদ্ধে। অন্যদিকে নওদার বিধায়ক আবু তাহের খান এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান, কান্দি কেন্দ্র থেকে সফিউল আলম এবং নওদা কেন্দ্র থেকে সুনীল মণ্ডলকে এই উপনির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল। উল্লেখ্য, এই দুই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রার্থী হবার দাবি জানিয়ে দিন কয়েক আগেই অধীরকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন দলেরই কর্মী সমর্থকদের একাংশ। তবে দিনের শেষের সবচেয়ে বড় প্রশ্ন, এই উপনির্বাচনে তার পুরনো গড় কি ধরে রাখতে পারবেন অধীর? রাজনৈতিক মহলেও এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে এই কোটি টাকা দামের প্রশ্ন। এইরকম অবস্থায় আমরা কাঁদি বিধানসভা থেকে কংগ্রেস দলের প্রার্থী সফিউল আলম খান, যার নাম মনু খান, যিনি এলাকায় একজন জনপ্রিয় কংগ্রেসের কর্মী শুধু নয়, একজন বড় খেলোয়াড়, একজন গায়ক হিসাবে পরিচিত। উল্টো দিকে সুনীল মণ্ডল, শিক্ষকতা থেকে তিনি সম্প্রতি রিটায়ারমেন্ট হয়েছেন, তিনিও একজন ফুটবলার, দীর্ঘদিনের কংগ্রেস দলের হয়ে লড়াই করছেন, তাকে আমরা নওদা থেকে প্রার্থী হিসাবে প্রস্তাব পাঠিয়েছি।